আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি পোস্ট করতে আমাদের হিরোইন দিদি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখন থেকে উনি বেছে নিয়েছেন একজন সফল নারী হিসেবে। খুব চমৎকার, আমি একচুয়ালি বিটিভি কে শুনে সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল, খুব গান ছিল, কালচারাল প্রোগ্রাম চেষ্টা করি। বাট আপনাদের সবাইকে একটা কথা বলবো, আমি ছোটবেলা থেকে একটা জিনিস বিশ্বাস করি, খুব পজিটিভ থাকো। আমি যখন দেখি কোনো মহিলা কাজ করছে, আমি যদি তাকে তার কাছে ছোট মনে হয় যে কোনো বিষয়ে, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার করে দেখবেন, আপনার পাশে যিনি আছেন তিনি একটা বিজনেস শুরু করেছেন, আপনি জাস্ট চিন্তা করেন উনি আপনার বোন, উনি আপনার বিজনেসটাই শুরু করেছেন, আপনি ওনার জন্য 10টা মার্কেটিং করে দেন যে আপনি এই বিজনেস করছেন, অটোমেটিক ওই যে এন্টারপ্রেনার আছে উনি আপনার জন্য 10টা করবে। আপনাদের মধ্যে কতজন আছে যে নিজে একবার চিন্তা করেন, আপনি আপনার পাশের এন্টারপ্রেনারের জন্য 20টা ক্লায়েন্ট এনে দিয়েছেন। ক্লায়েন্ট বাইরে খুঁজতে হয় না, হয়তো আছে, ক্লায়েন্ট বাইরে খুঁজতে হয় না, মার্কেটিং খুব বেশি দূরে যেতে হয় না, নিজেরা নিজেদের মধ্যে না ভিতরের কম্পিটিশনটা রাখা যাবে না, ভিতরে রাখেন আমি উপরে উঠবো একা না সবাইকে নিয়ে। যখন আমাদের দেশের সকল নারী এন্টারপ্রেনাররা সাকসেসফুল হবে তখন কিন্তু সবাই মিলে বাইরে যেতে পারবো। আমি যদি দিনছি সেটা চিন্তা করি, আমি একমাত্র রিচ হব, আমার নিজের অফিস থাকবে, আমি খুব দামি শাড়ি পরে একটা প্রোগ্রামে যাব, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, এতে কিন্তু সবাই আপনাকে ফোকাস করবে না। যখন আপনি মিলে 20 থেকে 25 জন 30 জন এন্টারপ্রেনার একসাথে যাবেন না, তখন জায়গাটা নড়ে যাবে, ওই 10 জনের যে স্ট্রং যে পয়েন্টটা থাকবে সেটা আপনাকে অনেক বেশি সাহসী করে তুলবে যে হ্যাঁ আমরা সবাই মিলে একজন। টোটালি আমার থিম একটাই, পজিটিভ পজিটিভ অ্যান্ড পজিটিভ। কেউ কিছু বলেছে, কষ্ট পেয়েছে, সামনে সামনে বলে সরি বলে দেন, তাকে বলে দেন যে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, এটা বলবেন না, কিন্তু মন থেকে সেই জিনিসটা সাথে সাথে বের করে নেবেন, দেখবেন আপনার নিজের শান্তি লাগছে, আপনি নিজে শান্তি পাবেন, একজনকে একটা পজিটিভ আইডিয়া দেন। আমি আপনাদের হচ্ছে অনেক বেশি ছোট, আমার অনেক কথায় ভুল হয়ে থাকবে, বাট আমি ছোট্ট করে মানে যতটুকু বলার বলেছি। সো আমি মূলত এখন আমার বিজনেসকে ছোট্ট করে বলি, আমার আমব্রেলা গ্রুপ অফ কোম্পানি একটা গ্রুপ অফ কোম্পানি যেখানে আমার অনেকগুলো প্রজেক্ট আছে, এর মধ্যে একটা প্রজেক্ট আছে যেটা আমি নতুন স্টার্ট করেছি, বিশেষত নারীদেরকে নিয়েই, আমি নারীদের কথা চিন্তা করি, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা ডিফারেন্টভাবে, এইটা থেকে যে আমার বিজনেস হবে, এটা থেকে যে আমি খাবো এরকম উদ্দেশ্যে না, আমি সেটা করেছি আপনারা যারা নারীরা একসাথে হয়ে বিভিন্ন কান্ট্রিতে যেতে চান, আপনারা যাচাই করে নেবেন বাইরে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাতায়াত করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন, তাদের চেয়ে অনেক কম টাকায়, কারণ এটা আমার কোম্পানি থেকে স্পন্সরেই আছে, দেখা যায় যেখানে 50,000 টাকা খরচ আমি এখানে 25,000 করেছি, যেখানে একটা রুমে একজন থাকে আমি চাই 10টা নারী মিলে যাক, কাছের কান্ট্রিগুলো শুরু করুন, নারী উদ্যোক্তাদের মেলাগুলোতে আপনারা জয়েন করেন। একজন একটু আগে বলে গিয়েছিলেন শুধু দেশের গণ্ডিটা থেকে আমরা যদি পার মানে বাইরে যেতে চাই, হয়তো আমাদের খুব বেশি সামর্থ্য নেই, বাট আমরা 10 জন মিলে যখন বাইরে যাব, সয়ার যেখানে 1,00,000 টাকা সেখানে জিনিসটা আপনার চলে আসবে 20,000 টাকায়, বাট মানসিকতা থাকতে হবে আমরা 20 জন মিলে যাব, একই মানসিকতায় 20 জন মিলে আগান, তখন দেখবেন আপনি শুধু বাংলাদেশ না, শুধু ঢাকা শহর না, শুধু একটা গন্ডি না, সারা পৃথিবী যেতে পারবেন। আমি কিন্তু যেতে পেরেছি আলহামদুলিল্লাহ, কারণ আমি পজিটিভ ছিলাম, পিছনে অনেক বাধা আমার ছিল, স্টিল নাও আছে। সো একদিন শেষে আমি সন্ধ্যার পরে অফিস শেষ করে আমি আর আমার হাজবেন্ড হাসি, আমার হাজবেন্ডকে দেখে বলি, আমি ওকে জিজ্ঞেস করি ইজ ইট ওকে নাও, আমার আজকে সারাদিনে কী কী ভুল হয়েছে, ও সুন্দর করে বলে এই এই ভুলগুলো হয়েছে, আমি আবার ওদেরকে ফোন করি আমার এই ভুলগুলো হয়েছিল, সব শেষ আমি আবার স্টাফকে সহ বলি যে এটা আমার ভুল হয়েছে, বাট এটাই মানে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে, পজিটিভিটি থাকতে হবে, মনটাকে একদম ফ্রেশ হবে। আমাকে দেখেছেন, আমি জানি না কতজন খুশি হয়েছেন, অনেকেই আছে হয়তো বা দেখে বলছে ও আচ্ছা ও এভাবে সেজে আসছে, আজকে কেন 3 পিস পরলো, শাড়ি কেন পরলো না, এটাই ভাবার বিষয়ই না, আপনি ভাবেন না কি ভুল
এসেছি एग्जांपल আমি জানি এটা কেউ ভাবেন নাই কে কোন শাড়িটা পরলো এটা না ভেবে আমরা এটা ভাবি আমরা কে কোন কাজটা করলাম কার কাছ থেকে কোন হেল্পটা নেওয়া যাবে অনেক কথা বলে ফেলেছি আবারো ধন্যবাদ হিরোইন মেডিকে আপনাদের কারো কোন সময় আমার আমি খুবই ছোট একজন নগণ্য মানুষ আল্লাহর রহমতে কাজ করার চেষ্টা করছি কখনো যে কোনো ব্যাপারে আমার হেল্প লাগলে আমি বাংলাদেশে আছি যখনই থাকি না কেন আমাকে ফেসবুকেও পাবেন আর ঢাকাতে আমার অফিস এটার পিছনে প্লিজ আপনারা আসবেন আমি ফ্রিতে যতটুকু সামর্থ্য আমার আপনাদের যেখানে যে হেল্প দরকার আমি অবশ্যই আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সবার একই কথা আমরা নারীদেরকে সামনে দেখি নারীদেরকে অগ্রযাত্রায় নারীদেরকে আমরা সামনে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিন হোক তো ব্যক্তিরা এসেছিল প্রোগ্রামে যদি আমার সাথে দেখা হয় আমি প্রোগ্রামে খুব শেষ পর্যায়ে গিয়েছিলাম আসলে আমরা যারা কাজ করি আমাদেরকে যখন ছোটখাটো করে মানে ভালোবেসে সম্মান দেয়া হয় আসলে এই সম্মাননাটা আমাদের কাজের গতিটাকে না আরও অনেকটা বাড়িয়ে আমরা যারা কাজ করার চেষ্টা করছি তাদেরকে আরও বেশি সাহস জড়িয়ে দেয় আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন এবং হিরোইন দিদিকে এত সুন্দর আছেন তাদেরকে পুরস্কৃত বা সম্মান সম্মানিত করার জন্য সবাই ভালো থাকবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করুন।